আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি জয়া স্যানিটারি ন্যাপকিনের একটা প্যাকেট দেখাচ্ছি। তো অনেকেই আমার গত ভিডিওগুলোতে স্যানিটারি ন্যাপকিনের যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে ওখানে এই প্যাডটা রিভিউ জানতে চেয়েছেন, তো সেই আপুদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। এটা পেন্টি সিস্টেমের একটা স্যানিটারি ন্যাপকিন, তো এটাতে 8টা প্যাড থাকে আর উইংস থাকবে এবং রেগুলার ফ্লোর জন্য এটা। আর এখানে প্যাকেটের গায়ে জয়া স্যানিটারি ন্যাপকিনের আরও যে বিভিন্ন সাইজগুলো আছে সেটার একটা চার্ট দেয়া আছে। প্যাকেটের গায়ে ওরা এখানে ক্লেম করেছে যে সর্বাধিক শোষণ ক্ষমতা দেয়, ইনফেকশন থেকে সুরক্ষা ও স্বস্তি, তো সেগুলোর ব্যাপারে ডিটেলস এখানে দেয়া আছে। এই স্যানিটারি ন্যাপকিনটি SMC কোম্পানির আর এটা বাংলাদেশের তৈরি একটা স্যানিটারি ন্যাপকিন। প্যাকেটের গায়ে ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের পরে করণীয় দেয়া আছে। আর এই 8 পিস স্যানিটারি ন্যাপকিনের প্রাইস হলো 77 টাকা, তার মানে প্রতি পিসের প্রাইস পড়ছে 8 টাকা 75 পয়সা। প্যাকেটের ডিটেইলসগুলো তো আমরা দেখে নিলাম, তো এবার আমরা দেখবো ওরা যা যা ক্লেম করেছে সেগুলো ঠিক কিনা। প্যাকেটের মুখের অংশটুকু আমি কেটে নিয়েছি। তো প্যাকেটের রঙটা যেহেতু নীল কালার ছিল, দেখতেই পাচ্ছেন ভিতরের প্যাডগুলো কিন্তু নীল কালারেরই। আমি গুনে দেখছি এখানে 8টা স্যানিটারি ন্যাপকিনই আছে আর প্যাকেটটা কিন্তু সাইজটাও খুবই ছোট। এটা ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্যাকেট। এবার আপনাদের সাথে শেয়ার করব একটা প্যাকেট খুলে যে এটা আসলে কি ভালো হবে কি না ইউজ করার জন্য। তো আমি কিন্তু আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব, সেটা আপনাদের অনেকের সাথে নাও মিলতে পারে, তবে আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হলো আঠা দেয়া থাকে, দেখতেই পাচ্ছেন, তো সেই অংশটা আমি খুলে নিচ্ছি। প্যাকেটের গায়ে এখানে লেখা ছিল সুগন্ধযুক্ত, তো আমি স্যানিটারি ন্যাপকিনটা খোলার পরে দেখতে পেলাম আসলে খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো এবার আমি আপনাদের সাথে সাইজটা মিলিয়ে দেখছি। প্যাকেটের গায়ে কোনো সাইজ লেখা ছিল না আমি যতটুকু দেখেছি, তো আমি ফিতা দিয়ে এখানে দেখলাম 9.5 ইঞ্চির মতো হয়। আর এটার উইডটাও একটু মেপে দেখব, তো উইডটা এখানে দেখতে পাচ্ছি যে 3 ইঞ্চির মতো, তবে আমার কাছে কিন্তু লংটা অনেক কম মনে হয়েছে, 9.5 ইঞ্চি মিডিয়াম একটা সাইজ, বেশ বড় না। স্যানিটারি ন্যাপকিনের লেন্থটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমার কাছে তো বেশি লেন্থের স্যানিটারি ন্যাপকিন হেল্পফুল মনে হয়। তো এখানে হলো সাইড উইংস দেওয়া আছে, তো আমি আঠাটা খুলে নিলাম, সাইড উইংস আছে, এই ব্যাপারটা ভালো লেগেছে। আর এখানে দেখতে পেলাম একটা ADL স্ট্রিপ লেখা আছে, প্যাকেটের গায়েও লেখা ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো সেই স্ট্রাইপটা এখানে কিন্তু দেয়া। তো ওটা বলেছে যে এটা লিকুইডটাকে চারিপাশে ছড়ানোর কাজে সাহায্য করে, আর এটা হচ্ছে চ্যানেল যেটা অনাকাঙ্ক্ষিত লিকেজটাকে প্রতিরোধ করে। দুই পাশে এরকম দুইটা শেপ দেয়া আছে সেজন্য। এবার পিছনের অংশটা দেখি, পিছনের অংশটাতে এরকম সাদা একটা কাগজে দেয়া থাকে আর এই কাগজটার নিচেই কিন্তু আঠা দেয়া থাকে যেটা প্যাডটাকে আটকাতে সাহায্য করে। এবার সাইড উইংস দুইটাও আমি লাগিয়ে নিচ্ছি, ওখানে যে কাগজটা ছিল সেটা সরিয়ে নিয়েছি, দেখছি যে এখানে আঠাটা কেমন ভালো। তো আমি যেটা দেখতে পেলাম যে হ্যাঁ, সাইড উইংসের দুই পাশে আঠাটাও বেশ ভালো ছিল। আর এবার আমি একটু থিকনেসটা দেখাচ্ছি, এটার থিকনেসটা একদম পাতলা ছিল না, মিডিয়াম ছিল। এবার আপনাদের সুবিধার জন্য আমি অ্যাবজর্বেন্সি টেস্টটা করব। আমি বর্তমানে যে ভিডিওগুলো দিই সেটাতে এটা করার ট্রাই করি, কারণ অনেক আপুরে রিকোয়েস্ট করেছে যে প্রতিটা ভিডিওর সাথে যেন অ্যাবজর্বেন্সি টেস্টটা দিই। তো আমি কিন্তু এখানে একটু লিকুইড নিয়ে নিয়েছি আর সেটা মাঝখানের অংশটাতে দিয়ে দিচ্ছি। আপনার ব্লিডিংয়ের পরিমাণ কম হোক বা বেশি হোক, একটা প্যাড কখনই 5 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না, এটা সবাই অবশ্যই মাথায় রাখবেন। আমি ADL যে স্ট্রিপটা দেওয়া আছে তো সেটার উপরেই বেশি পরিমাণে লিকুইড দেওয়ার ট্রাই করছি। প্রায় 30 সেকেন্ড পর আমি এটা এখন টেস্ট করার জন্য একটা শুকনো টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর সেটা কিন্তু আমি প্যাডের উপর দিয়ে দিলাম। তো দেখবো যে আমার টিস্যু পেপারটা কীরকম হয়। তো দেখতে পেলাম পুরো টিস্যু পেপারটা কিন্তু আমার খালি, দেখতে পাচ্ছেন কোনো অংশতে কিন্তু ভেজা কোনো অংশ নেই। তো এবার আমি আর একটু জোরে জোরে প্রেস করলাম। তো প্রেস করার পরে এবারও দেখতে পেলাম যে আমার টিস্যু পেপারটা কিন্তু একদম খালি, কোনো অংশই ভেজা নেই। আর এটা কিন্তু বলাই আছে যে রেগুলার ফ্লোর জন্য এই স্যানিটারি ন্যাপকিনটা, বাট আমার কাছে মনে হয়েছে এটা শোষণ ক্ষমতাটা আসলেই ভালো, যেটা ওরা প্যাকেটে উল্লেখ করেছিল। প্যাডটা কিন্তু কটন প্যাড না, আর দেখতেই পাচ্ছেন যে লিকুইডটা দিয়েছিলাম সেটা পুরোপুরি শোষণ করে নিয়েছে। তো আমি এবার প্যাডের এই অংশটা একটু ছিঁড়ে নিচ্ছি, দেখব যে ভিতরের অংশটা কীরকম হয়েছে লিকুইডটা যাওয়ার পরে। তো আমি যেহেতু এই অংশগুলোতে কোনো লিকুইড দেইনি, তো এই অংশটা খোলার পরে এখানে আমি কটন দেখতে পাচ্ছি, তুলা দেখতে পাচ্ছি, আর এই তুলাগুলোতে যেহেতু লিকুইড নেই তো এগুলো একদম ক্লিন ছিল। কটন প্যাড বা সিনথেটিক প্যাড সব প্যাডেই কিন্তু এরকম কটন দেয়াই থাকে ভিতরে। আমি কিছুক্ষণ আগেও বললাম
যে ব্লিডিং হোক বা না হোক আপনারা কখনোই একটা প্যাড 5 ঘন্টার বেশি ইউজ করবেন না, কারণ স্যানিটারি ন্যাপকিনে ব্যবহৃত যে কেমিক্যালটা থাকে সেটা তরলটাকে জেলে পরিণত করে, ফলে মূত্রাশয় ও জরায়ুর ক্যান্সার হয়। এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছিলাম, বাট যেহেতু সবাই সব ভিডিও দেখে না, যার জন্য আবারও বলে দিলাম আপনাদের ভালোর জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরোটা খুলে নিয়েছি, যে এডিএল স্ট্রাইপটা আছে আমি সেটা একটু খুলে এক্সট্রাভাবে দেখবো। তো এই যে এখানে এটা প্রায় পেস্ট কালারের মতো মনে হচ্ছে, তো এরকম একটা আলাদা কাগজের মতো দেয়া আছে ভেতরে। আমি মেইনলি এটা করেছি আজকে দেখবো যে ভেতরের লিকুইডটা কেমন থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার লিকুইডটা নীল কালার দেখা যাচ্ছে। তো এই জায়গার কটনগুলো কিন্তু একটু আলাদা, এই জায়গার কটনগুলোতে যেহেতু লিকুইড আছে তো আমি একটু ধরে দেখতে পাচ্ছি, আপনারাও মনে হয় আপাত দৃষ্টিতে দেখলে মনে করতে পারেন যে জেলের মতো লাগছে দেখতে। এটা কিন্তু সব প্যাডে হয়ে থাকে, বাট আজকেই ফার্স্ট আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আর আপনাদের যদি কোনো রিভিউ লাগে কোনো প্যাডে তাহলে অবশ্যই আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম সেটা নিয়ে ভিডিও করার ট্রাই করব। আজকে তাহলে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।